সময় দেখা যায় যে মানে যৌক্তিক কারণ ছাড়াই মানে কিছু কিছু নিউজ পুরাতন নিউজ হয়ে যায়। তাতে আবার দেখা যায় যে যারা মানে অসৎ ব্যবসায়ী আছে সবাই তো আমরা এক মনের ব্যবসায়ী সবাই নয়, দেখা যায় যে তারা আবার উৎসাহিত হয়ে যেহেতু সংবাদপত্র বলতেছে যে বাড়তি দাম আছে তাহলে বাড়তি দাম মিটিয়ে থাকি, সেখানে কিন্তু আপনাদের একটু আমরা সহায়তা চাই। যেটা আপনাদের কাছে আমার একটা জোর হাতে অনুরোধ, এই রকম মজুমদারের যদি আপনারা খবর পান, আপনারা এত খবর পান ওটাও খবর পাবেন, আমাদের তো আছে, আমরা তো বিভিন্ন সোর্স থেকে নিচ্ছি, আপনারা একটা আপনারা তো মানুষ, আপনার তো কিনে খান, আপনারা ভোক্তা আমিও ভোক্তা, অতএব আপনি যদি একটু চিরকুট লেখে বা হোয়াটসঅ্যাপে যদি ডিসি সাহেব এসপি সাহেব বা যদি মনে করেন যে এখানে ভরসা পাচ্ছেন না আমার কাছে পাঠিয়ে দেন, নাহলে সচিব সাহেবের কাছে পাঠিয়ে দেন, দেখেন অ্যাকশনটা হয় না না, আপনাদের কিন্তু দায়িত্ব আছে, আপনার জাতি হিসাবে আপনার দেশের নাগরিক হিসেবে আপনার কিন্তু একটা দায়িত্ব আছে, খালি আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে উত্তর নিয়ে টিভিতে দেওয়াটাই কিন্তু আপনার দায়িত্ব না। আপনি একবার এই মুহূর্তে একটু মানে চোখ বন্ধ করে আধা মিনিটের জন্য পাবলিক হয়ে যান না, ভোক্তা হয়ে যান না, আপনি একটু খবর টবর দেন, চাই আমি সবার কাছে আমার অনুরোধ তাকে জোড়াতে অনুরোধ। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।